নমস্কার, মাছের গল্পের 35 এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো এমন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যারা অনেক সময় মাছের চারা কেনার পরে যখন পরিচর্যা করে, মাছ যখন বড় হতে থাকে, খুব অল্প সময়ে কিছু সংখ্যক মাছের পেটে ডিম চলে আসে এবং প্রায় এই সমস্যার কারণে মাছকে নিয়মিত খাবার খাওয়ানোর পরেও মাছের গ্রোথ ভালো হয় না। এমন তো অবস্থা, আপনারা কিভাবে ওই সকল মাছকে অ্যাবর্শন করতে পারেন, তার মানে হচ্ছে তার পেট থেকে কিভাবে অপরিপক্ক ডিমটাকে বাইরে বের করে দিতে পারেন যাতে মাছের গ্রোথ বাড়তে পারে, তার জন্য আপনারা অ্যালবান্ডাজল যে অ্যান্টিবায়োটিক আছে সেটাকে খুব সীমিত আকারে খাবারের সঙ্গে মিশিয়ে নিয়মিত আকারে 10-15 দিন খাওয়ালে এই কাজ সফল হতে পারে। আশা করব এই টিপসের মাধ্যমে যারা এই ধরনের বৃদ্ধিজনিত সমস্যা ফেস করেন বা মাছের চারা ভালো না হওয়ার কারণে মাছের গ্রোথ হচ্ছে না বলে ফেস করছেন, এই টিপস আমার মনে হয় আপনাদের কাজে লাগবে এবং আপনারা এটা ব্যবহার করে তার উপকারিতা নেবেন এবং এইভাবে মাছের গল্পের এপিসোডের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থেকে আগামী দিন মাছের গল্পের এপিসোডকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবে। নমস্কার।